সামনেই পৌষ সংক্রান্তি, পিঠে পুলি খাবার সময়। আর পিঠে পুলি তৈরি করতে লাগে চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়ো তৈরি করার জন্য জোর কদমে চলছে ঢেঁকি সারাইয়ের কাজ। গানের কথায় আছে, ঢেঁকি তো উঠিয়া বলে আমার নাইরে মান, আমার পিঠে মেরে লাথি সবাই ভানে ধান। ঢেঁকি গ্রাম বাংলার এক মৃতপ্রায় সংস্কৃতি, আজ প্রায় ধুকে ধুকে বেঁচে আছে। এ প্রজন্মের কাছে এক প্রকার গল্পকথা ঢেঁকি, তবুও পুরাতন যারা আছেন তারা বুকে করে আগলে রেখেছেন এই ঢেঁকিকে। আর গোটা পৌষ মাস জুড়ে কম বেশি কদর রয়েছে এই ঢেঁকির, সে কারণে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঢেঁকি মেরামতের কাজ। এদিন গোপালনগর থানার নতুন গ্রাম এলাকায় গিয়ে চোখে পড়ল ঢেঁকি মেরামতের কাজ। ঢেঁকি মেরামতের কাজে যুক্ত রামকৃষ্ণ বাছার বলেন, এখনও যথেষ্ট কদর রয়েছে ঢেঁকির আমাদের এই গ্রামে। সারা পৌষ মাস জুড়ে পিঠে পুলির করার জন্যে চাল নিয়ে আসবেন গোটা গ্রামের মানুষ, সে কারণেই চলছে ঢেঁকি মেরামতের কাজ। ঢেঁকি নিয়ে বেশ সংস্কারও রয়েছে এলাকার মানুষের মধ্যে। লাগাতার ধান ভানার ফলে ঢেঁকির নাকি জ্বর হয়, সে সময় বিশ্রাম দিতে হয় ঢেঁকিকে। সে কারণেই গ্রামবাসীরা আগেভাগে চাল গুঁড়ো করতে চলে আসেন রামকৃষ্ণবাবুর বাড়িতে। রামকৃষ্ণবাবুর বক্তব্য অনুযায়ী আর দিন দুয়েকের মধ্যেই সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে ঢেঁকি, শুরু হবে পিঠে পুলি খাওয়ার প্রাথমিক কাজ, চাল গুঁড়ো করার কাজ। তবে বহু বছর ধরে এ কাজটি বিনা পারিশ্রমিকেই করে আসছেন তিনি। গ্রামের অপর এক বাসিন্দা কার্তিক বিশ্বাস বলেন, এখন হয়তো অনেক উপায় বেরিয়েছে চাল গুঁড়ো করার, কিন্তু গ্রাম বাংলার এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পারার জন্যে আমরা আনন্দিত। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নতুন গ্রাম।